লোকে বলে ভালোবাসা একটা আগুনের গোলা, আর এর মধ্যে ডুবে যেতে হয়, আর এই গোলার মধ্যে ডুবে গেলে ভালো কিছু পাওয়া যায় না। যদি তুমি সিঙ্গেল থাকো আর রিলেশনে যেতে চাও, তাহলে তুমি নিজের জীবনে নিজের হাতে বারোটা বাজাতে চলেছো। রিলেশনশিপ যদি ধন হয় তাহলে প্রবলেম হয় বিচি, যা সবসময় সাথে থাকে। আর মেয়েদের হার্ট ইমোজিটাও তাদের থাকে না, লাল টাকার বাবুর জন্য, হলুদ টাকার বেস্ট ফ্রেন্ডের জন্য, আর যেটা বালসেন পড়ে যায় তার জন্য বেগুনিটা হয়ে যায়। আর এই হার্ট ইমোজির কোনো সম্পর্ক নেই সততার সাথে, এটা শুধু তার বাবুকে সন্দেহের হাত থেকে বাঁচায়। আর রিলেশনশিপে ঝগড়ায় তো খাবার খায় না, তারপর দিদি যায় যে এখনও আমার দিদি খেয়ে না। আর শোনো আমার কথা, তোমার বাবু তুমি আসার আগে খাবার খাতো, তুমি যাওয়ার পরে খাবার খাবে, তুমি থাকতেও খাবার খাচ্ছে, ঠিক আছে? খাবারের সাথে কোনো সম্পর্ক নেই, তো তুমি তোমার গার্পিয়াজি বন্ধ করো। আর রিলেশনশিপ একটা সিরিয়াস জিনিস, যদি খেলা থেকে ফ্রি ফায়ার পাবজি নাহলে রাতে তোমার লড়ার সাথে খেলো, দয়া করে কারো মন নিয়ে খেলবে না। হতে পারে ছাড়ার পর তোমার কিছুই হলো না, ওই মেয়েটার কষ্ট হচ্ছে, হতে পারে ওই মেয়েটার কষ্ট হচ্ছে না বাট তোমার খুব কষ্ট হচ্ছে, হতে পারে তোমাদের দুজনের কারোই কষ্ট হচ্ছে না, তাহলে তোমরা দুজনেই গান মারো। কিন্তু দয়া করে তোমার বাবার কলেজের টিউশনের টাকা এভাবে গান মারিও না, কেননা নিজে যখন ইনকাম করতে যাবে না তখন গার্মেন্টে হাতে চলে আসবে।